বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকার নাটক পাড়ার উত্তেজনার পালো চড়েছে। দেশে থিয়েটার আন্দোলনের অভিভাবক এই সংগঠনের বিরুদ্ধে অনিয়ম স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগ তুলে শুক্রবার বিকেলে জাতীয় নাট্যশালার প্রধান ফটকের সামনে সাধারণ নাট্যকর্মী বৃন্দ নামে প্রতিবাদ সমাবেশ করেছেন নাট্যকর্মীরা। অনেকদিন ধরেই বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কমিটি এবং তাদের কার্যক্রম নিয়ে চলছে বিতর্ক। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই, তবু নতুন কমিটি গঠনের কোনো উদ্যোগ নিচ্ছে না তারা। এমনকি যারা নতুন কমিটির কথা বলেছেন তাদেরও বিভিন্নভাবে হেয় করেছে বর্তমান কমিটি। একের পর এক অবৈধ কিছু কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এছাড়া জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে লাইট সাউন্ড সহ নানা বিধ কারিগরি ও পরিবেশগত সমস্যা রয়েছে। এসব অভিযোগ জানিয়ে গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালা চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে ফেডারেশনের চেয়ারম্যানের পদত্যাগ সহ নয় দফা দাবি জানান নাট্যকর্মীরা। নাট্যকর্মীদের সংগঠন ফেডারেশন, আর যদি ফেডারেশন সেই নাট্যকর্মীদের সংগঠন হতে না পারে।